আসসালামু আলাইকুম প্রিয় গাছপ্রেমী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাদাত হোসেন। বন্ধুরা, আমি সবসময় আপনাদেরকে আমার বিভিন্ন ফল গাছের যে সংগ্রহ রয়েছে সেগুলো আপডেট দিয়ে থাকি। তো আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করছি, সেটি হচ্ছে যে আমি একটা টিনের সিঁড়ির একটা টব বানিয়েছি। তো এই টবে আপনি চাইলে যে কোনো সময় বিভিন্ন রকমের সবজি চাষ করতে পারেন। যেমন এখানে আমাদের তরমুজের কিছু গাছ লাগানো রয়েছে, তো এখানে তরমুজ লাগাতে পারেন, শসা লাগাতে পারেন, তারপরে হচ্ছে যে গাজরও লাগাতে পারেন, লতানো যে গাছগুলো রয়েছে পটল লাগাতে পারেন, করল লাগাতে পারেন। তো যারা ছাদ বাগান করতে চান তারা কিন্তু সহজেই এই হচ্ছে এরকম হচ্ছে টব বানিয়ে নিতে পারেন। দেখুন এখানে, এবং এই টবটা কিন্তু আমরা চারপাশ থেকে তুলে দিতে পারি, যে মাছাটা রয়েছে সেই মাছাটা কিন্তু উঠাই দিতে পারে, আর নিচে যেটি রয়েছে সেই নিচেরটাতে আপনি চাইলে আপনি হচ্ছে পছন্দের সবজি আপনারা চাষ করতে পারবেন। তো এই টপটি তৈরি করতে আমার হচ্ছে 2000 টাকা খরচ হয়েছে। তো এই 2000 টাকা দিয়ে আপনারা যদি একবার করে নেন তাহলে কয়েক বছর পর্যন্ত আপনারা এটি পাবেন খুব সহজেই। কিন্তু ছাদ বাগানের জন্য এই সকল টপ কিন্তু বেশ কার্যকর। আমি আমার নিজস্ব চিন্তাভাবনা থেকে এই টপটি করেছিলাম, আমি 2টি টপ করেছি এরকম, আমার 4000 টাকা খরচ হয়েছে। তো ইনশাল্লাহ এটাতে আমি বিভিন্ন রকমের সবজি চাষ করছি। প্রথমত এখানে তরমুজ রয়েছে, এরপর শসা লাগাবো, করলা হবে, তারপরে হচ্ছে আপনার পটল লাগানো যাবে। একবার লাগানো হলে পরবর্তী সময়ে আরও দরকার হবে না। তো আপনাদেরকে একটু পুরো ইয়াটা একটু যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখুন এখানে যে হচ্ছে এটা হচ্ছে যে শীট, এবং এটা হচ্ছে যে আপনারা যে লোহার যে হচ্ছে রডগুলো রয়েছে, চিকন রড, এই একেবারে সেই সকল রড দিয়ে আমি এগুলো কিন্তু তৈরি করেছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু খুব সহজে এই কাজটি করতে পারেন, যাতে করে হচ্ছে আপনারা যারা টবে অন্তত মানে ছাদ বাগান যারা করতে চান, ছাদে জায়গার পরিমাণ কম থাকে, সেখানে হচ্ছে হচ্ছে জায়গা কম থাকে, সেখানে আপনারা সহজে কিন্তু এই কাজটা করতে পারেন। তো বন্ধুরা, আমি তো সবসময় আপনাদেরকে বিভিন্ন রকমের গাছের আপডেট দিয়ে থাকি। এই একটি টবের একটা আইডিয়া আপনাদেরকে শেয়ার করলাম, আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হবো, সে প্রত্যাশায় আছে। পর্যন্ত আসসালামু আলাইকুম।